সকলকে ম্যাথস পাঠশালালৈ স্বাগতম জানাইছোঁ। আজি আমি আলোচনা কৰিম গণিতৰ নবম অধ্যায় শতাংশ, ইয়াৰে অনুশীলনী 9c পাঁচ ছয় সাত এই তিনিটা প্ৰশ্ন। তো ইয়াৰ 5 নং প্ৰশ্নত দিয়া আছে, 18টা আমৰ কিনা দাম 16টা আমৰ বেচা দামৰ সমান হ'লে শতকৰা লাভ নিৰ্ণয় কৰা। তো ইয়াত 18টা আমৰ কিনা দাম যিমান আৰু 16টা আমৰ বেচা দাম একে সমান, গতিকে আমি কি কৰিব লাগে, শতকৰা লাভ উলিয়াব লাগে। তো প্ৰশ্নত 18টা আমৰ কিনা দাম আৰু 16টা আমৰ বেচা দাম যিটো সমান কৈছে, গতিকে এটা আমৰ কিনা দাম কিমান বা বেচা দাম কিমান সেই বিষয়ে একো কোৱা নাই, গতিকে আমি কি কৰিব পাৰোঁ, ধৰি ল'ব পাৰোঁ, ধৰা হ'ল এটা আমৰ কিনা দাম 1 টকা। তো এটা আমৰ কিনা দাম কি ধৰিছোঁ, 1 টকা ধৰিছোঁ। এতিয়া 18টা তেতিয়াহ'লে কি হ'ব, এতিয়া 18টা আমৰ কিনা দাম কি হ'ব, 18x হ'ব, হয় না? এটা আমৰ যদি 1 টকা হয় তেতিয়াহ'লে 18টা আমৰ কিমান হ'ব, 18x টকা হ'ব। আকৌ কি কোৱা হৈছে যে 16টা আমৰ বেচা দাম 18টা আমৰ কিনা দামৰ সমান, সেয়ে আমি লিখিব পাৰোঁ, কি লিখিব পাৰোঁ, আৰু 16টা আমৰ বেচা দাম, যিহেতু 16টা আমৰ বেচা দাম কি হ'ব, 18টা আমৰ কিনা দামৰ সমান, গতিকে এইটো কি হ'ব, 18x। তেতিয়াহ'লে 16টাৰ কিনা দাম কিমান হ'ব, গতিকে আমি কি পালোঁ, 16টা আমৰ বেচা দাম 18টা আমৰ কিনা দামৰ সমান, তাৰমানে কি হ'ব, 16টা আমাৰ বেচা দাম তেতিয়াহ'লে 18x হ'ব। কিন্তু যদি যদি এটাৰ যদি 1x হয় তেতিয়াহ'লে 16টাৰ কিনা দাম কি হ'ব, আমি সেইটো উলিয়াব লাগে। এতিয়া 16টা আমৰ কিনা দাম কি হ'ব, এটাৰ যদি 1 টকা হয় তেতিয়াহ'লে 16টাৰ কিনা দাম কি হ'ব, 16x হ'ব, হয় না? ইয়াৰ পৰা দেখা গ'ল যে 16টা কিনা দাম 16x আৰু 18টাৰ কিনা দাম 18x। আকৌ কোৱা হৈছে যে 16টাৰ বেচা দাম কিমান, 18x, গতিকে আমাৰ লাভ হৈ আছে, হয় না? এতেকে লাভ কিমান হ'ব, আমাৰ লাভ কেনেকৈ ওলায়, বিক্ৰী দামৰ পৰা আমি যদি কিনা দাম বাদ দি কি থাকে, লাভ থাকে। চৰি, বিক্ৰী দাম মাইনাছ কিনা দাম, তো আমাৰ বিক্ৰী দাম কিমান হৈছে, বিক্ৰী আমাৰ কিমান হৈছে, 16টাৰ বেচা দাম কিমান, 18x মাইনাছ, আৰু 16টাৰ কিনা দাম কিমান, 16x। তো কিমান থাকিব ইয়াত, ইয়াত আমাৰ লাভ থাকিব কি, 2x, 2x আমাৰ কি হ'ল, লাভ। গতিকে আমি এই 2x আমি পাৰ্চেণ্ট হিচাপে উলিয়াব লাগে, ইয়াতে শতকৰা লাভ, যিহেতু আমাৰ শতকৰা লাভ উলিয়াব দিছিল কুৱেশ্যনত, গতিকে শতকৰা লাভ, আমি শতকৰা লাভ কেনেকৈ উলিয়াব পাৰোঁ, লাভ বাই কিনা দাম ইনটু 100, এইটো হ'ল আমাৰ শতকৰা লাভ উলিওৱাৰ সূত্ৰ। তো আমাৰ লাভ কিমান হৈছে, 2x, আৰু কিনা দাম কিমান আছিল, আমাৰ কিনা দাম আছিল আমাৰ কিমান, 16x ইনটু 100। এতিয়া চোৱা, ইয়াত আমি কটাকটি কৰিব পাৰোঁ, এই 2x ইয়াত কেইবাৰ যাব, 8 বাৰ যাব, x কেঞ্চেল হ'ব, 2 হ'লৰ মাজত 8 বাৰ, গতিকে আমি 8ৰে কি কৰিব লাগিব, এক হৰণ কৰিব লাগিব। আমি যদি 8ৰে এক হৰণ কৰোঁ কি হ'ব, 12.5% হ'ব, গতিকে শতকৰা লাভ কিমান, 12.5%। এইখিনি হ'ব এইটো প্ৰশ্নৰ সমাধান। এতিয়া আহা ইয়াৰ পিছৰ প্ৰশ্নটোলৈ। তো আমাৰ 6 নং কি কোৱা আছে, 12ডাল পেঞ্চিলৰ কিনা দাম 15ডাল পেঞ্চিলৰ বেচা দামৰ সমান, শতকৰা লাভ লোকচান নিৰ্ণয় কৰা। তো ইয়াত চোৱা কি কোৱা হৈছে যে 12ডাল পেঞ্চিলৰ কিনা দাম কিমান, 15ডাল পেঞ্চিলৰ বেচা দামৰ সমান, গতিকে আমি শতকৰা লাভ বা লোকচান হ'লে লোকচান উলিয়াব লাগে।
তো দিয়া আছে, লিখা দিয়া আছে, আমাক কি দিয়া আছে? দিয়া আছে 12-ডাল পেঞ্চিলৰ কিনা দাম সমান 15-ডাল পেঞ্চিলৰ বেচা দাম। তো ইয়াত আমি কি লিখিলোঁ যে 12-ডাল পেঞ্চিলৰ যিমান কিনা দাম সিমানে কি হয় 15-ডালৰ বেচা দাম হয়। গতিকে আমি কি ধৰিব পাৰোঁ, 12-ডাল পেঞ্চিলৰ আমি কি ধৰিব পাৰোঁ, এক্স হিচাপে ধৰিব পাৰোঁ। ধৰা হ'ল 12-ডাল পেঞ্চিলৰ কিনা দাম ইকুৱেল আমি কি ধৰিব পাৰোঁ, 1 টকা। তো 12-ডাল পেঞ্চিলৰ কিনা দাম কিমান টকা, 1 টকা। গতিকে এটাৰ কিনা দাম কি হ'ব, এডাল এডাল পেঞ্চিলৰ কিনা দাম কি হ'ব, x/12, হয় না, ইমান টকা। একেদৰে আমি কি লিখিব পাৰোঁ, যিহেতু 12-ডাল পেঞ্চিলৰ কিনা দাম আৰু 15-ডালৰ বেচা দাম সমান, একেদৰে আমি কি লিখিব পাৰোঁ, এইখিনি আমি কি ধৰিব পাৰোঁ, এক্স বুলি ধৰিব পাৰোঁ। কিন্তু 12-ডাল পেঞ্চিলৰ দাম আমি কি ধৰিছিলোঁ, কিনা দাম 1 টকা ধৰিছিলোঁ। একেদৰে এইখিনি আমি কি ধৰিব পাৰোঁ, এক্স। একেদৰে 15-ডাল পেঞ্চিলৰ বেচা দাম কিমান, 1 টকা। আমি আগৰ নিচিনাকৈ যিহেতু সমান আছিল 12-ডাল পেঞ্চিলৰ কিনা দাম আৰু 15-ডালৰ বেচা দাম সমান আছিল, গতিকে আমি যিহেতু 12-ডাল এক্স ধৰিছিলোঁ, 12-ডালৰ কিনা দাম এক্স ধৰিছিলোঁ, সেয়ে আমি 15-ডালৰ বেচা দাম কি ধৰিব পাৰোঁ, এক্স হিচাপে ধৰিব পাৰোঁ। তো এটাৰ বেচা দাম কিমান হ'ব, এতেকে এডাল পেঞ্চিলৰ পেঞ্চিলৰ বেচা দাম ইকুৱেল x/15 টকা। তো এটাৰ বেচা দাম কিমান, এইখিনি। তো নিশ্চিতভাৱে ইয়াত কি হ'ল, এডাল পেঞ্চিলৰ বেচা দাম x/15 আৰু কিনা দাম আছিল x/12। গতিকে ইয়াত দেখা গ'ল কি হৈছে, দোকানীজনৰ বা মানুহজনৰ কি হৈছে, লছ হৈ আছে, হয় না, গতিকে লোকচান হ'ব, হয় না। গতিকে লোকচান ইকুৱেল আমি কি কৰিম, এইটোৰ পৰা এইটো কি কৰিম, মাইনাছ কৰিম, x/12 - x/15। তো ইয়াত কি কৰা, লখাগু লোৱা, 15 আৰু 12 লখাগু কিমান হ'ব, 60 আমি জানো। এতিয়া 60 ইয়াৰ মাজত কিবা হৈ যাব, 4 বাৰ 4 লগত এক্সপন কৰিলে কি হ'ব, 4x - 12 ইয়াৰ মাজত 5 বাৰ যাব, 5ৰ লগত এক্সপন কৰিলে 5x - ইয়াৰ আহিব 4 বাৰ 4 এক্সপন কৰিলে 4x। তো 5টা x-ৰ পৰা 4টা x বাদ দিলে কেইটা x থাকিব, এটা তলত থাকিব কিমান, 60। অৰ্থাৎ আমাৰ লোকচান কিমান হ'ল, x/60। এতিয়া এই লোকচানখিনিক আমি কি কৰিব লাগিব, পাৰ্চেণ্টত নিব লাগিব ন। এতেকে লিখা, এতেকে শতকৰা লোকচান, লোকচান সূত্ৰ কি আছিল আমাৰ, লোকচান বাই কিনা দাম ইনটু 100, হয় না। তো আমার লোকসান কিমান হয়েছে, x/60 / কিনা দাম, কিনা দাম আমার কিমান আছিল, x/12 আছিল, এখানে আমার কিনা দাম আছিল, ইনটু 100। তো ইয়াত আমি ডাইরেক্ট ক্যানসেল করব, এই টু এক্স ক্যানসেল, আর 12 যাব এর মধ্যে কিবা 5 বার। তো ইয়াত থাকিল কিমান, যেহেতু এক্সৰ মাজত 1 বাৰ যায়, হয় না, তো 1 গুণ 100, 1ৰ মাজত 5 যাব কিবা 20 বাৰ। অৰ্থাৎ কিমান পাৰ্চেণ্ট লোকচান হ'ল,
20%, নির্ণয় লোকসান ইকুয়াল কিমান পার্সেন্ট? 20%। এইখিনিও বৈধ প্রশ্নের সমাধান। তো ইয়ার সাত নামত কি দিয়া আছে? এজন কমলা বেপারীয় 3 টাকা 4টাকৈ আৰু 4টাকৈ কমলা কিনি সেই 4টাকাত 5টাকৈ বিক্রি করলে শতকৰ লাভ লোকসান নির্ণয় করা। তো ইয়াত কি কোয়া হয়েছে যে বেপারী এজনে এজনে কি করেছে 3 টাকাত 4টাকৈ কমলা কিনেছে আর সেই কি করেছে 4টাকাত 5টাকৈ বিক্রি করেছে। গতি এই লেনদেনের ফলত কি লাভ বা লোকসান হল আমি সেইখানে উলিয়াব লাগে। তো দিয়া আছে ইয়াত কি দিয়া আছে 4টা কমলা কিনা দাম কিমান টাকা? 3টাকা। 4টা কমলার কিনা দাম ইকুয়াল কিমান টাকা? 3টাকা। অর্থাৎ 4টা কমলা কিমান দাম কিনা কিমান দামত কিনিছে? 3টাকাত কিনিছে। এতেকে এটা কমলা কিনা দাম কিমান হব? কমলা কিনা দাম ইকুয়াল কি হব? 3/4 টাকা। তো 4টা যদি 3টাকা হয় তাহলে এটা কি হব? 3/4 আহিব। আকো কি কোয়া হয়েছে? আকো 4টাকাত 5টাকে বিক্রি করেছে, হয় না? তো এখানে হবো আকো 5টা কমলার বেচা দাম আকো 5টা কমলার বেচা দাম ইকুয়াল কিমান হব? 5টা কমলার বেচা দাম কিমান? 4টাকা। আকো 5টা কমলার বেচা দাম 4টাকা। এতেকে এটা কমলার বেচা দাম হব 4/5। তো 5টা যদি 4টাকা হয় এটা কি হব? 4/5 হব। ইয়ার পর দেখা গেল যে কি হয়েছে, মানুষজনের লাভ হয়েছে, হয় না? এর থেকে লাভ কি হব? লাভ কেনেকৈ লওয়া হয়? লাভ ইকুয়াল বিক্রি মূল্য তো লাভ কেনেকৈ লয়? বিক্রি মূল্য মাইনাস কিনা দাম। তো আমার বিক্রি মূল্য কিমান পালো? আমি বেচা দাম কিমান পাইছো? আমি 4/5 মাইনাস কিনা দাম আমার কিমান আছে? 3/4। তো ইয়াত লখা গুলো 4 আর 5 লগ কি হবো? 20। তো 5 ইয়ার মাজত কেবার আহিব? 4 লগত 4 গুণ করলে 16 মাইনাস ই আহিব 4 5 20 মত কেবার 3 বা 3 5 গুণ 15। ইয়ার পর যদি আমি এখানে বাদ দিই 16/15 গেলে কিমান থাকবে? 1। তো দেব কিমান? 20। তো 1/20 হয় আমার লাভ। এতে আমি এখানে কি করব লাগে, যেহেতু আমার শতকরা লাভ বা লোকসান উলিয়াব দিছে, গতিকে আমি কি করব লাগিব? শতকরা লাভ বা লোকসান উলিয়াব লাগিব। এতেকে শতকরা লাভ ইকুয়াল লাভ বাই কিনা দাম ইনটু 100। গতিকে আমি এই সূত্র মতে করব লাগিব। তো ইয়াত আমার লাভ কিমান হয়ে আছে? 1/20 বাই আমার কিনা দাম কিমান আছে? কিনা দাম আছে আমার 3/4 ইনটু 100। তো ইয়াত আমি পূরণ করা 1 লগত 1 পূরণ হয়ে আছে, গতিকে কি হব? 100/20 ডিভাইডেড ইয়াত কিমান কিমান থাকে আমার? আর এই 4 কি হয়ে আছে? হরণের উপর দিলে কি হব? পূরণ হব। সরি, ইয়াত 20 হব টু 4 মাজত কেবার যাব? 5 বার 5 বার যাব। আর কি থাকবে? 4 5 কিমান হব? 20। এখিনি পার্সেন হব। এখিনি আকো একবার চাই লওয়া ইয়াত। তো এই 20 1 মাজত কেবে যাব 5 বার আর 4 যেহেতু হরণ আসলে উপর গেলে কি হব? পূরণ হব। গতিকে 4 5 কিমান? 20। আর তলত কিমান থাকিব? 3। গতিকে এইখিনি হব আমার নির্ণয় লাভর শতাংশ।
তোমালোকে এনেধৰণৰ ভিডিঅ'বোৰ পাবলৈ মোৰ এই চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি ৰাখিবা আৰু বেল আইকনটো প্ৰেছ কৰিবা।